মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি, না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে, এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। ছেড়ে দেওয়ার মানসিকতা কর, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ত্যাগ করলাম, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য ছাড়া সহজ না। আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না, এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে, মন পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন।